أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. মুসল্লির ত্রুটির কারণে ইমামের সহ সিজদা দেওয়া লাগবে এই রকম কোনো আলোচনা কোরআন এবং সুন্নার মধ্যে নেই, যে মুসল্লি একটা ভুল করেছে এর জন্য ইমাম সহ সিজদা দিবেন বা এটার কোনো সংশোধনে নিয়ে আসবেন এ ধরনের কোনো আলোচনা নেই। মুসল্লির ভুলের জন্য এটার কোনো মানে খেসারত নেই বা ক্ষতি নেই, যেন হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে অনেকেই বলে থাকেন বা আজকেই দেখলাম আমার চারপাশে যে বাঙালি ভাইরা ছিলেন বা পাকিস্তানি দুইজন ভাই একটু রেগে গেলেন আর কি, পরস্পরে তর্কে জড়িয়ে গেলেন যে কি দরকার ছিল এই আজকের এই তেলাপচা করা, যেখানে আমরা জানি না এই তেলাপচা না করলেই পারতেন, আর নতুবা যদি উনি এনে এতেলাওয়াত করবেনই তাহলে উনি বলে দিতেন যে তেলাওয়াতের সিজদার আয়াত পড়া হবে আপনারা সিজদা করবেন, এই তর্কে ওনারা গেলেন। তো এই তর্কটা তাদের যুক্তিসঙ্গত নয়, কারণ হলো যদি আজকে বলা হতো যে তেলাওয়াতের সিজদার আয়াত পড়া হবে আপনারা সিজদা যাবেন তাহলে কোন ভাষায় বলবেন? স্বভাবতে আরবিতে বলতেন, আরবিতে বললে বহু মুসল্লি রয়েছে যারা অনারব আজমি তারা তো বুঝবেন না, তাহলে তো বলে লাভ হলো না। আর যারা আরবি ভাষাভাষী এনারা অনেকেই জানেন বিষয়টা, অধিকাংশ জানেন, অনারবদের কাছে বিষয়টা অস্পষ্ট। আর দ্বিতীয়ত যে যদি এটা বাদ দিবেন করতেন না তাহলে আরেকটা ভুল, যে একটা সুন্নত থেকে আমরা বঞ্চিত হলাম, এতে একটা লাভ হয়েছে। অনেকে রুকু করেছেন সিজদা না করে, কিন্তু এতে লাভটা হলো কি, অনেক মানুষ জানতে পেরেছেন যে আসলে এটা পড়া উচিত, পরস্পরের মধ্যে শেয়ার হয়েছে, যা তাদের মধ্যে যারা জানা ব্যক্তি তাদের কাছে জানতে চেয়েছেন যে এটা কি হলো আজকে, ফলে তারা জেনেছেন যে এটা আসলে সুন্নাহ সূরা সাজদা তেলাওয়াত করা এবং এভাবে সিজদা দিতে হয়, এর মাধ্যমে একটা জানা হয়েছে যেটা কল্যাণ খায়ের। তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা জানার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়ের। কিন্তু সে ইমাম রুকু গেছে কিন্তু ওই রুকু যায়নি, স্বামী আল্লাহ আমি বলা আছে তখন ওই লোকটা রুকু গেছে, জামাতের ক্ষেত্রে ইনশাআল্লাহ তার সালাত হয়ে যাবে, জামাতের ক্ষেত্রে মানে যেহেতু মুসল্লির ত্রুটির কারণে ইমামের কিছু করণীয় নেই বা সালাত নষ্ট হয় না, এটা তার মিস্টেক বা একটা ভুল হয়েছে মুসল্লির করণীয় সেটা বলছে, যিনি রুকুটা মানে স্বামী আল্লাহ পরিমাণ হামিদা বলার পর ও রুকুতে গেছে সংশোধন করে দিবেন, উনি আর একটা রাকাত পড়ে সহ সিজদা দিবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আমি এই জিনিসটা করি অবশ্য, এই বলতে আপনার একটা না, এটা অবশ্য আমাদের প্রত্যেকের উচিত, একজনের ভুল হতেই পারে, তাকে সুন্দরভাবে মার্জিত ভাষায় ধরিয়ে দেওয়া। আমি হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ওটাকে আমি কিন্তু স্মরণ করে কথাটা বলবো, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস সহিহ বুখারী দুই রাকাত সালাত পড়ে সালাম ফিরিয়ে দিলেন, সাহাবি কিন্তু ধরিয়ে দিলেন ঝুলিয়ে দেন, আর নাসিতাম কসরাতি সলাত, যে সালাত কি আল্লাহ কমিয়ে দিয়েছেন না সালাতে কোনো ভুল হলো, মানে সাহাবি কিন্তু ধরিয়ে দিলেন। তো এটা আমাদের উচিত, যদি কেউ সালাতে ত্রুটি করে ভুল হয়ে যায় যেটার জন্য সালাত নষ্ট হয়ে যাবে তাহলে তাকে ধরিয়ে দেওয়া আমাদের উচিত আছে। আমাদের একটা নামাজ বিদে গেছে ছুটে গেল, এখন আমি বাসায় চলে গেলাম, হয়তো আমার তখন মনে করি যে আমাদের দেশে তো দেখা যায় অধিকাংশ হানাফি থেকে পুরো নামাজে বাদ দিয়ে,
তৎক্ষণাৎ এক রাকাত পড়ে সহজ সিজদা দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে যতটুকু ত্রুটি হয়েছে ততটুকু কমপ্লিট করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে যদি অনেক দেরি হয়ে যায়, অন্য কোন শব্দ ব্যবহার করাটাই ভালো, আপনাদের কাছ থেকে দিয়ে একটা প্রশ্ন, সেক্ষেত্রে আলোচনা এখনো শুরু করে নাই, তা শুরু আগে আমরা কিছু প্রশ্ন নিতেছি। আমরা তো এসে একটা তো সবসময় পাই না। আমি একটা প্রশ্ন করি, আসসালামু আলাইকুম। প্রশ্ন হইলো, অনেক হাজিরা বলেন আমরা নিয়ে আসা যায় 40 ওয়াক্ত নামাজ এখানে পড়া জরুরি, এই জন্য কি করে? তারা দেখা গেছে কি অন্য কোনো জায়গায় নামাজও পড়ে না, 40 ওয়াক্ত পুরা করার জন্য মুসলিম নিতে চলে যায়, অথবা দেখা গেছে কি ইসলামের সেন্টারে নিয়ে আসলো তারা ওই নামাজটা ছাড়ে না, সুন্দর একটি জিজ্ঞাসা। যে মসজিদে নববীতে 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এই জন্য একজন হাজি সাহেব হজ করতে এসে অন্য কোথাও বা অন্য কোনো মসজিদে যেতেও চায় না বা ইত্যাদি, এর যৌক্তিকতা বা ইসলামী দৃষ্টিতে করণীয় কি? তো এই মর্মে একটি হাদিস পাওয়া যায় যে কোনো ব্যক্তি যদি 40 ওয়াক্ত সালাত মসজিদে নববীতে আদায় করে, তাহলে ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে, মুনাফেকের আলামত থেকে, আজাব থেকে মুক্তি দেওয়া হবে। তবে হাদিসটি জাল, হাদিসটির সানাদে যথেষ্ট ত্রুটি থাকায় হাদিসটি বানাওয়া, আর বানাওয়াট হাদিস শরীয়তে গ্রহণযোগ্য নয়। জাল দলিল দিয়ে শরীয়তের কোনো হুকুম প্রতিষ্ঠিত হবে না। জায়েদ ইবনে আসলাম একজন মুহাদ্দিস, বহু পূর্বের একজন মুহাদ্দিস, তিনি একটা সুন্দর আলোচনা করেছেন, শেষে গিয়ে বলছেন যে কোনো ব্যক্তি যদি জানার পরেও কোনো জাল হাদিসের উপর আমল করে, তাহলে ওই ব্যক্তি শয়তানের খেদমত করে। তো বাস্তবই তাই, যে জানার পরও জাল বা ত্রুটিপূর্ণ কোনো আমল করলে মূলত শয়তানের খেদমত করাই হয়, জানার পরেও করলে। আর বিশেষত ভারত উপমহাদেশের হাজিদের কাছে খুব প্রসিদ্ধ বিষয়টি যে 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। অনেকেই কন্ট্যাক্ট করে আসেন দেশ থেকেই, ঢাকাতে নিজ দেশ থেকে কন্ট্যাক্ট করে আসেন যে 40 ওয়াক্ত সালাত মসজিদে নববীতে আদায় করতে হবে, করাতে হবে আপনাদেরকে, এমর্মে কমিটমেন্ট করে আসেন। যেমন গত 2 দিন আগে একজন হাজি সাহেব মানে মোয়াল্লেমকে চাপ দিচ্ছেন যে ওনার আগামীকালকে সকালে চলে যাবেন উনি, কিন্তু 39 ওয়াক্ত হয়েছে, 1 ওয়াক্ত বাকি আছে, এখন উনি চাপ দিচ্ছেন যে জোহরের সালাত মসজিদে নববীতে আদায় করে রওনা দিতে হবে, কিন্তু মোয়াল্লেম সৌদি মোল্লে মোয়াল্লেমের আন্ডারে গাড়ি হচ্ছে সকালে, কি করবেন? শেষ উনি চাপ দিচ্ছেন যে আপনারা চলে যান, আমরা এই কয়েকজন থাকবো, আপনি আলাদা গাড়ি ভাড়া দিবেন, আমরা আলাদা গাড়িতে চলে যাব। তো আসলে এমনটি ঠিক নয়। আবার এই সফরে এসে মক্কাতে একজন হাজি, কয়েকজন হাজিকে তর্ক করতে দেখলাম, হাজি সাহেবকে মোয়াল্লেমের সাথে তর্ক করছেন, মানে ওনারা যে হোটেল ভাড়া করেছেন মদিনাতে, তাতে হোটেল ভাড়া করেছেন 7 দিনের জন্য, তো 7 দিনে 5x7=35 ওয়াক্ত হচ্ছে, 5 ওয়াক্ত কম হচ্ছে, এই নিয়ে তুমুল তর্ক চলছে তাদের মধ্যে, যে আপনার সাথে চুক্তি আছে আপনি 40 ওয়াক্ত পড়াবেন, তো এখন 35 ওয়াক্তে 5 ওয়াক্ত কী হবে আমাদের? এখন উনি বুঝালেন, এমনকি ওখানে আমি ছিলাম, শেখ মুজাফার বিন মহসিন ছিলেন, শেখ মোকারাম বিন মহসিন ছিলেন, আমরা 3 জন মিলে ওই হাজির সাহেবদের বোঝানোর চেষ্টা করলাম যে আসলে এটা মানে সহি দলিলের আলোকে কোনো প্রমাণ নেই, 40 ওয়াক্ত সালাতের যে ফজিলতটা বলা হয়েছে হাদিসটি ত্রুটিপূর্ণ। কোনোভাবে উনি বুঝতে চাইলেন না। ওনার শেষ কথা যে আমার আব্বা আজ থেকে 75 বছর আগে হজ করেছেন, আমার আব্বা বলে গেছেন এখানে 40 ওয়াক্ত সালাত আদায় করতে, আমি ওটাই করবো, কী আছে হাদিসে আমার দেখার দরকার নেই।
মানে এইরকম হলে খুব মুশকিল। মানে এই কথাগুলো ছিল মূলত ইসলাম পূর্ব যুগে জাহেলদের, যে আমাদের বাপদাদের কাছ থেকে আমরা যেটা পেয়েছি আমরা সেটাই গ্রহণ করব। তো এইটা এখন আমরা হজ করতে এসেও 1500 বছর আগের জাহেলদের স্বীকৃতিটা এখন কিন্তু আমরা উচ্চারণ করছি, যে বাপদাদা করেছে এটা আমাদের করতে হবে। ওনারা 35 শক্ত পড়ে যেতে রাজি না। শেষ পর্যন্ত ওনাদেরকে বুঝালাম যে দেখেন, আপনাদের মক্কা একদিন বেশি থাকতে হচ্ছে, কারণ 35 দিন, 7 দিন আপনাদের মদিনায় রাখা হয়েছে আর 8 দিন রাখার কথা ছিল, তো এই 1 দিন আপনারা মক্কায় থাকছেন, মদিনায় নয়। তো মক্কায় সালাত আদায় করলে, কাবায় হারামে সালাত আদায় করলে নেকি হয় 1 লক্ষ সালাতের, 1 রাকাত 1 লক্ষ রাকাতের সম পরিমাণ। আর নববীতে সালাত আদায় করলে 1 রাকাত 1000-এর সম পরিমাণ। তাহলে আপনার কোনটা বেশি দরকার? আপনি তো বলছেন যে 7 দিন, আর আমরা আমাদের মুয়াল্লিমকে বলছি 7 দিন নয়, ওখানে আরো কমায় দেন, 2-3 দিন হলে যথেষ্ট। জাস্ট গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে, সেখানে আমরা একটু গেলাম, এরপরে শহাদা আছে উহুদে, সেখানে একটু গেলাম। এজন্য আমরা 2-3 দিনই যথেষ্ট, আমরা সময়টা মক্কা দিতে চাই। এত কিছু বলার পরেও ওনারা বুঝতে চাইলেন না। তো আসলে এটা আমাদের একটা জাল হাদিসের ভুল ধারণার কারণে, জাল হাদিসের উপর আমলটা চলে এসেছে। আর ম্যাক্সিমাম উনি তৎক্ষণাৎ একটা বইও বের করলেন, যে 40 অক্ত সালাতের ফজিলত আপনি দেখেন, সে বইটা হলো ফাজাইল হজ। হজ থেকে উনি দেখালেন যে আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, তো বাংলাদেশ এবং ইন্ডিয়া বা পাকিস্তান, ভারত উপমহাদেশের প্রেক্ষাপটে 3টি বই ইসলামের চরম ক্ষতি করছে বর্তমানে, মূলত 4টি বই চরম ক্ষতি করছে। সেটা একটা হলো ফাজাইল, মানে ফাজাইলের যে বইগুলো বিশেষ করে তাবলিগ জামাতের ভাইদের পক্ষ থেকে যেগুলো বের হয়েছে, এই ফাজাইল আমল বা ফাজাইল হজ, ফাজাইল সাদাকা, ফাজাইল জিকির বা ইত্যাদি, এই বইগুলো চরম ক্ষতি করছে ইসলামের। কারণ এখানে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমল খুব কম রয়েছে, বিদাতি আমল বেশি চালু আছে। আরেকটা বই সমাজে খুব ক্ষতিকর প্রভাব ফেলছে, সেটা হচ্ছে নিয়ামুল কোরআন, আরেকটা বেহেস্তে জিওর, আরেকটা বই প্রভাব ফেলছে, খুব ক্ষতিকর প্রভাব ফেলছে আর কি, নিয়ামুল কোরআন, বেহেস্তে জিওর, মকসদুল মুমিনিন, আর এই যে ফাজাইল আমল বা ফাজাইল হজ। এই বইগুলোতে আমরা যতটুকু তদন্ত করে দেখেছি তাদের, তাতে ম্যাক্সিমাম জাল, জয়ীফ হাদিস এবং বুজুর্গানের দিনের কৌল দিয়ে, কথা দিয়ে বইটা সাজানো আছে। কোরআন এবং সুন্নাহ একদম সীমিত পরিমাণে সেখানে, এই জন্য এই বইগুলো থেকে মানুষ বিভ্রান্ত হচ্ছে বেশি। কারণ আলেম ওলামা এগুলো দাস দিচ্ছেন, বিভিন্ন মসজিদে এগুলো পড়াচ্ছেন। বহু মসজিদে আমরা বাংলাদেশে দেখেছি যে সেখানে কোরআন মাজিদের অনুবাদ নেই, বা সহি বুখারির বা সহি মুসলিমের কোনো মানে কিতাব নেই, সেখানে মেম্বার উপরে শোভা পাচ্ছে ফাজাইল আমল এবং তার উপরে দার্স হচ্ছে। দার্স আমরা দিতে পারতাম কোনো সহি হাদিস থেকে, বা কোরআন মাজিদের অনুবাদ দিয়ে বা তাফসির দিয়ে, যেগুলোর গ্রহণযোগ্যতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিষয়গুলো অনুধাবন করার তৌফিক দান করুন। তবে 40 দিন যে ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করবে তার যে ফজিলতটা বলা হয়েছে, ওই হাদিসটা সহি, ওই হাদিসটা গ্রহণযোগ্য। 40 দিন জামাতের সাথে আওয়াল অক্তে সালাত আদায় করবে, তার ওই আমলটা করা যায়। তবে 40 অক্তের টা নয়, না সেটা হজের সাথে সম্পর্ক না, কোনো দেশের সাথে সম্পর্ক না, গোটা পৃথিবীর যে কোনো মসজিদে যে কোনো সুন্দর একটি জিজ্ঞাসা, ধন্যবাদ আপনাকে, যে মক্কা থেকে হজ করে চলে গেছে মদিনা আসেনি, তাদের হজ হবে কিনা। দেখুন, হজ্জের সাথে মদিনা সফরের কোনো সম্পর্ক নেই, হজ্জের সাথে মদিনা সফরের কোনো সম্পর্ক নেই, হজ্জের এটা রুকুনও নয়,
বা ওয়াজিবও নয়, ফরজও নয়, সুন্নাও নয়, কোনো এর সাথে কোনো সম্পর্ক নেই। তো আমরা যেহেতু বহু দূর থেকে আসি হজ করতে, এবং বহু মানুষ হজ করতে আসেন হয়তোবা তার লাইফে একবার, অধিকাংশের ক্ষেত্রে এমনটাই ঘটে যে লাইফে জীবনে একবার বহু টাকা খরচ করে হজ করতে এসেছেন। আর পৃথিবীতে তিনটি মসজিদে নেকির উদ্দেশ্যে সফর করার বৈধতা রয়েছে, জিয়ারা করার বৈধতা রয়েছে নেকির জন্য। তিনটি মসজিদ, একটি হচ্ছে কাবা, একটি হচ্ছে মসজিদে নববী, আর একটি হচ্ছে মসজিদে আকসা। তো এই তিনটি মসজিদে যেহেতু সফর করার সুযোগ রয়েছে, বৈধতা রয়েছে, আর এই তিনটি মসজিদের স্পেশাল ফজিলত আছে আলাদা আলাদা। তো যেহেতু আমরা লাইফে একবার বা জীবনে মাত্র হাতে গুনা দু চারবার আসতে পারি, এই জন্য এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না। তাই মক্কা আসলে মদিনা আসার চেষ্টা করি, যেহেতু সুযোগ আছে মদিনা সফরে আসলাম, সালাত আদায় করলাম, আমরা এই সফর এর সাথে মানে আমার আমলটা যুক্ত হলো মসজিদের সাথে। দ্বিতীয়ত, যখন মসজিদে নববীতে আসলামই, তখন এর সাথে আর পারিপার্শ্বিক আরও কিছু আমল আমার আমল নামায় যুক্ত করার সুযোগ পেয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রয়েছে এবং বহু সাহাবীর কবর রয়েছে বাকিউল গারকাদে, এরপরে সুহাদা রয়েছে ওহুদের প্রান্তরে, এগুলো আমরা একটু জিয়ারত করার বা এখানে একটু দোয়া করার সুযোগ পেয়ে গেলাম, যেটা আমার আমল নামায় যুক্ত হলো। এখানে মসজিদে নববীতে আসার কারণে আমি এই সুযোগটি পেয়ে গেলাম। তো এই জন্য যারা আসতে চাই, আসার সুযোগ রয়েছে, আসতে পারি, কিন্তু এখানে না আসলে হজ হবে না এরকম কোনো আলোচনা কোরআন এবং সহি হাদিসের মধ্যে নেই। হজ্জের এটা কোনো অংশ নয় বা হজ্জের সাথে কোনো শর্ত নেই। যার খুশি আসবে, যার খুশি তার সময় নেই, সফর সংক্ষেপ করে চলে যাবে মক্কা থেকে, তার হজের কোনো প্রভাব পড়বে না বা এর কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। ফজলু ভাই, আজকে আমরা এখানে আরেকটা প্রশ্ন নিব ইনশাআল্লাহ, একটা প্রশ্ন নিব, প্রশ্ন নিয়েই তারপরে তার আমাদের সম্মানিত শেখ তার ধারাবাহিকতা আলোচনা করবে, কারণ তারপর আমাদের আরেকজন শেখ আসতে পারে, আসলে তাকে তো একটু সময় দিতে হবে। এই জন্য আমাদের আজীবর ভাইয়ের আজকের লাস্ট প্রশ্ন, এই প্রশ্ন থেকে পরে আমাদের সম্মানিত শেখ তার নির্দিষ্ট আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। প্রশ্ন করেন। আমার প্রশ্নটা হইল, ওই 40 দিনে যে হাদিসটা, 40 ওয়াক্ত ওটা তো সহি, 40 দিনে যেটা প্রথম তকবীরের সঙ্গে নামাজ আদায় করবে তার জন্য যেটা পরিষ্কার, আর 40 দিনের যে 40 ওয়াক্তের যে হাদিসটা আমাদের অশ্রুল আখেরেও কিন্তু এটা আছে, তো এই জন্য আমাদের অশ্রুল আখেরে এই হাদিসটা কেমনে ঢুকলো এটা আমাদের একটু আলোচনা গবেষণা করা দরকার। তারপরে অশ্রুল আখেরে লেখা তো আমাদের শেখ আব্দুল কাফি ভাইয়ের লেখা, উনি কিন্তু একদম সালাফি মানহাজ একদম তোকার, কারণ আমাদের এই বইটাতে কেন ঢুকলো এই হাদিসটা, এই একটা প্রশ্ন আমার। আরেকটা হইলো যে এই যে আমাকে মদিনায় এসে 40 ওয়াক্ত নামাজ পড়াই লাগবে, এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম মুয়াল্লিমদের কথা, আবার এই মুয়াল্লিমই যখন দেখে তার সময়ে মিলাইতে পারতেছে না তখন কিন্তু এই গন্ডগোল লাগাইছে, লোকটা আগে থেকে কিন্তু তালিম দিয়ে নিয়ে আছে যে আমি 40 ওয়াক্ত নামাজ এখানে পড়া লাগবে বা পড়া জরুরি, এরকম তাদেরকে বোঝাই নিয়ে আসছে, যখন তার শিরুলের সঙ্গে মিলাইতে পারে না তখন যে আমার ওই ফোন করে যদি চলে যায় তখন গন্ডগোল বলে লাগে। আর একটা জিনিস হইল যে আমাদের এই এই যে এই সমস্ত ভ্রান্তি যে হাদিস গুলা এইগুলো আমাদের মাঝে বা আরো যে সমস্ত অন্যান্য বিশেষ করে যারা মাদার পন্ডিত তাদের মাঝেও এগুলো আলোচনা গবেষণা থাকার দরকার, এতে মদিনায় আসলে যে মদিনার সাথে হজের কোনো সম্পর্ক নাই এই কথাটা কিন্তু খুব কম মানুষ জানে, আমি বিশেষ করে আমাদের ওই ভারতবর্ষের ওদিকের লোক, তো এইগুলো আমাদের আলোচনা গবেষণা পরিলক্ষিত হচ্ছে বা দেখা যাচ্ছে এটা কেন, এটার অনেক কারণ হতে পারে, হয়তো বা যখন তিনি বইটা লিখেছেন তখন তার এটা হাদিসটা গবেষণা ছিল না, হতে পারে, আল্লাহ ভালো জানেন, আমি বলতে পারবো না বিষয়টি, হয়তো বা তার গবেষণায় ছিল না, অথবা উনি লিখতে গিয়ে অনেক মশহুর মনে করে লিখে দিয়েছেন, লিখলেও এটা অন্তত 2 কলম লিখা দরকার ছিল, লিখে দিলে হাদিসের নিচে লিখে দেওয়ার পরে নিচে লিখে দেওয়া দরকার ছিল যে হাদিসটির মান এই পর্যায়ে, আমল না করা উচিত বা কিছু লেখা উচিত ছিল আর কি। তো যাই হোক, আমরা
চেষ্টা করব এ সকল রাইটারদের কাছে মার্জিত ভাষায় বা সুন্দরভাবে বিষয়গুলো পরবর্তী সংস্করণে এটা সংস্কার করার জন্য আমরা সুন্দরভাবে তাকে বলতে পারি যারা লিখেছেন। إلا الله ما لنا رب سوى